নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/11/2022 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবারে নিয়োগের জট কাটাতে আবারও তৎপর কমিশন। যত দ্রুত নিয়োগকে করা যায় সেই জন্য কমিশন তৎপর যে কীভাবে আরও এই নিয়োগের যে মামলা চলছে সেই মামলার গিরো থেকে বেরিয়ে নতুন বিজ্ঞপ্তি দেওয়া যায় বা কীভাবে আরও দ্রুত নিয়োগ করা যায়। তো আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনি নিয়োগের অভিযোগে গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। চলতি মাসেই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা, কিন্তু আইনি জটিলতার কারণে তা পিছিয়ে যাচ্ছে। এখন গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে নম্বর বিভাজন সহ চূড়ান্ত তালিকা প্রকাশ করলো কমিশন। জানা গেছে 452 পাতার সেই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে প্রার্থীদের নামের সঙ্গে প্রাপ্ত নম্বর এবং র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে। তবে কী বা এবার নিয়োগের বিষয়ে আরও এক ধাপ এগিয়ে রইল কমিশন। প্রসঙ্গত, এর আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকা শুধুমাত্র প্রার্থীদের নাম ছিল, নম্বরের কোনো উল্লেখ ছিল না। এরপরেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। এখন আদালতের নির্দেশ মেনে প্রকাশিত হলো সেই তালিকা। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ওএমআরসির সংক্রান্ত রিপোর্ট দেখে চমকে যান বিচারপতি, এবং সেখানে উল্লেখ ছিল কেউ সাদা খাতা জমা দিয়ে, আবার কেউ দুই একটা প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পেয়েছেন। গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 900 জনের অধিককে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল বিচারপতি। নিয়োগ নিয়ে বিরাট পদক্ষেপ কমিশনের, এবং শিক্ষাকর্মী সংগঠনের দাবি, যারা প্রকৃত মেধা তালিকার অধিকারী মেধার তাদের তালিকা থেকে তালিকা চিহ্নিত করে নিয়োগ দেওয়া হোক, তবে চাকরি প্রার্থীদের প্রশ্ন তালিকা প্রকাশ হলে নিয়োগ কবে হবে, নিয়োগের ক্ষেত্রে কি স্বচ্ছতা বজায় থাকবে, সেই আশায় এখনও ভুগছে চাকরি প্রার্থীরা। তো যা হোক, আপাতত লিস্ট প্রকাশিত হয়েছে, এরপর আশা করা যায় যে দ্রুত জট কাটবে। তো এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।